পঞ্চম পর্বের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। তোমরা হয়তো অনলাইনে রুটিন দেখেছো, রুটিনে আমার ক্লাসটা সময় তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, এই জন্য একটু ব্যস্ততার কারণে ওই সময়টা ক্লাস নেওয়া হয়নি, এই জন্য এখন ক্লাসটা আমি নিচ্ছি। তো তোমাদের গতদিনের ধারাবাহিকতাতে আজকেও আমি তোমাদের সঙ্গে অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্ক নিয়ে আলোচনা করার পরে হয়তো আজকে অধ্যায় আমরা শেষ করব। তাহলে আমাদের দেখো উদাহরণে কি বলা আছে, আসলে ক খ এবং খ গ রাস্তা, ক খ ও ক খ ও খ গ দুইটা রাস্তা। এখানে দেখো ক খ এবং খ গ, ক খ খ গ দুইটা রাস্তা কি করেছে, রাস্তা দুটির বিয়ারিং যথাক্রমে 80 ডিগ্রি এবং 106.36 মিনিট, ওদের মিলনবিন্দুর চেনেজ 1090 মিটার, ওদের মিলনবিন্দুর চেনেজ 1090 মিটার। ওই রাস্তা দুটিকে 6 ডিগ্রি বাঁক দিয়ে সংযোজিত করতে এক থিওডোলাইট পদ্ধতিতে প্রয়োজনীয় তথ্যাদি নির্ণয় করো, নির্ণয় সহ বাঁক সংস্থাপন সরণীভুক্ত করো। পূর্ণ জায় এর দৈর্ঘ্য 30 মিটার, অর্থাৎ পূর্ণ জায় দৈর্ঘ্য এখানে বলে দেওয়া আছে, যদি বলে দেওয়া না থাকতো তাহলে আমরা ধরতাম। তাহলে এখানে আমরা পেলাম কত, আর এর মান পেলাম 286.48 মিটার। আচ্ছা, বাঁকের দৈর্ঘ্য ছোট হাতের এল সমান সমান পাই আর 5/180। তাহলে এখানে পাই এর মান আমরা জানি, আর এর মান জানি, ফাই এর মান জানি, একে 180 দিয়ে ভাগ দিলাম, তাহলে পেলাম হচ্ছে বাঁকের দৈর্ঘ্য 133 মিটার। স্পর্শক দৈর্ঘ্য টিকাল টু আর টেন 5/2, এগুলো আগের মতোই। প্রথম স্পর্শক বিন্দুর চেনেজ 1090 - 67.72, এটা বাদ দিলে হলো 1022.28 মিটার। বাঁকের ওপর প্রথম খুঁটির চেনেজ এখানে দেখো ভাগ করে, এখানে আমরা 35 পেয়েছি, 34.07 পেয়েছি, তাহলে এটাকে আমরা 35 ধরে নিয়েছি, তাহলে 35 × 29, তাহলে আমরা পেয়ে গেলাম কত, 1050। তাহলে 1050 থেকে বাদ দিতে হবে 1022.28, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের প্রথম উপজায়ের দৈর্ঘ্য, এখানে সেটাই করা হয়েছে। দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেনেজ, তাহলে প্রথম স্পর্শক বিন্দুর চেনেজ যোগ বাঁকের দৈর্ঘ্য দিলে আমরা দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেনেজ পেয়ে গেলাম। তাহলে বাঁকের ওপর শেষ খুঁটির চেনেজ, তাহলে 38, এখানে দেখো ভাগ করে আমাদের আসছে 38.509, তাহলে এখানে আমরা ধরে নিয়েছি 38 × 29, তাহলে এটা হচ্ছে শেষ খুঁটির চেনেজ, অর্থাৎ পূর্ণ জায়ের শেষ জায়ের শেষ খুঁটি। তাহলে এটা পেলাম কত, 1140 মিটার। তাহলে 1155.28 থেকে 1144 বাদ দিলে পেলাম 15.28 মিটার, তাহলে পূর্ণ জায়ের সংখ্যা 38 থেকে 35 বাদ দিলাম, তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে পূর্ণ জায়ের সংখ্যা কয়টা, 3টা। তাহলে মোট জায়ের সংখ্যা হচ্ছে প্রথমে একটা উপজায়, শেষের একটা উপজায়, মাঝখানে হচ্ছে 3টা পূর্ণ জায়, এই হলো মোট 5টা। তাহলে প্রথম উপজায়ের স্পর্শ কোণ ছোট হাতে ডেল ওয়ান ইকাল টু 1718.9 × 27.72 / আর, আর এর মান হচ্ছে 286.48, এই যে এখানে আর এর মান রেটে বেড়েছে সেটা,
এটা আসলো মিনিট এককে, আমরা পেলাম মিনিটকে ডিগ্রিতে নিলাম, দিয়ে এটা পেলাম কত পেলাম 2 ডিগ্রি 46 মিনিট 19 সেকেন্ড। তাহলে প্রতিটি পূর্ণজার জন্য স্পর্শক কোণ ছোটাতে ডেল টু সমান সমান ডেল থ্রি সমান সমান ডেল ফোর সমান সমান হচ্ছে 1718.9 গুণন পূর্ণজায়ের সংখ্যা, পূর্ণজায়ের দৈর্ঘ্য 30 ভাগ 286.48। তাহলে পেলাম 3 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড। শেষ উপজায়ের জন্য একই নিয়মে বের করলাম 1 ডিগ্রি 31 মিনিট 41 সেকেন্ড। তাহলে স্পর্শক বিন্দুতে প্রতিসরণ কোণ ইকাল টু সকল জায়ের স্পর্শক কোণের সমষ্টি। তাহলে পেলাম হচ্ছে 2 ডিগ্রি 46 মিনিট 19 সেকেন্ড যোগ 3 গুণন 3 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড যোগ 1 ডিগ্রি 31 মিনিট 41 সেকেন্ড সমান সমান হচ্ছে পেলাম 13 ডিগ্রি 18 মিনিট 0 সেকেন্ড। বাঁকের প্রতিসরণ কোণ ইকাল টু 2 ইনটু সকল জায়ের স্পর্শ কোণের সমষ্টি, তাহলে কত হলো 26.36 আমাদের মিলে গেল। তাহলে যেহেতু সারণী তৈরি করতে বলছে, সুতরাং এই অংশটুকু আগের মতোই বাক সংস্থাপনের সারণী, খুঁটি নম, চেনেস, জে বা উপজে, স্পর্শক কোণ, প্রতিসরণ কোণ, মন্তব্য। তাহলে প্রারম্ভ বিন্দুর চেনেস আমাদের অঙ্কের যেটা পেয়েছি সেটা লিখেছি 1022.28, আর কিছু দরকার নাই, যন্ত্রের অবস্থান। তারপরে পরেরটা আমরা এখানে পেয়েছি কত, দেখো 1050 সেটা লিখছি, প্রথম উপজায়ের দৈর্ঘ্য 27.72, এখানে স্পর্শক কোণ ছিল এত, প্রতিসরণ কোণ ছিল এত। পরেরটাতে দেখো স্পর্শক কোণ আর আগের তার প্রতিসরণ কোণ, এগুলো যোগ করে করে আমাদের শেষেরটা পেলাম কত, 13 ডিগ্রি 18 মিনিট। আমাদের নিরীক্ষায় আমরা শুরুতে দেখেছি যে এটাই হচ্ছে গিয়ে ঠিক আছে। তাহলে এটা ছিল একটা অঙ্ক। এরপরে তোমাদের 16 নম্বর অঙ্ক একই ধরনের অঙ্ক, এটা পরীক্ষায় বোর্ডে আসছে। বলছে দুটি সরল রাস্তা 1150 মিটার চেনে যে 156 ডিগ্রি কোণে ছেদ করেছে। তাহলে ছেদ কোণ এখানে দেওয়া আছে কত, 156 ডিগ্রি। যদি খুঁটির ব্যবধান 20 মিটার ধরা হয় তবে এখানে বৃত্তাকার বাঁক, তবে এখানে বলে দিয়েছে কত, 8 ডিগ্রি বৃত্তাকার বাঁক, অর্থাৎ এখানে ডি এর মান হচ্ছে 8 ডিগ্রি। ডি এর মান বলে দিয়েছে 8 ডিগ্রি। এই যে এই জায়গাতে দেখো, এই যে এখানে বলা আছে, এই যে এখানে বৃত্তাকার বাঁক র্যানকিনের স্পর্শকোণ পদ্ধতিতে মাঠ স্থাপন করতে প্রয়োজনীয় তথ্যাদি নির্ণয় করো। তাহলে প্রতিসরণ কোণ পায়ের মান হচ্ছে 180 মাইনাস ছেদ কোণ, তাহলে 156 ডিগ্রি, তাহলে হলো 24 ডিগ্রি। বাঁকের ব্যাসার দা আর ইকাল টু ওই প্রথম অধ্যায় থেকে নিয়ে আসা হয়েছে সূত্রটা, জিয়া যেহেতু 20 মিটার, তাহলে 1146 ভাগ 8, তাহলে পেলাম 1143.25 মিটার। বাঁকের স্পর্শক দৈর্ঘ্য টি এর মান এখানে দিয়ে আমরা প্রথম অধ্যায় থেকে নিয়ে আসছি 8 tan 5/2, তাহলে পেলাম হচ্ছে 30.45 মিটার। বাঁকের দৈর্ঘ্য পাই আর 5/180, তাহলে বাঁকের দৈর্ঘ্য পেলাম 60 মিটার। তাহলে ছেদ বিন্দুর চেনেজ 1150 দেওয়া আছে, তাহলে টি ওয়ান হচ্ছে প্রথম স্পর্শক বিন্দুর চেনেজ, তাহলে ছেদ বিন্দুর চেনেজ মাইনাস স্পর্শক দৈর্ঘ্য, তাহলে হলো 1119.55 মিটার। দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেনেজ হচ্ছে প্রথম স্পর্শক বিন্দুর চেনেজ যোগ বাঁকের দৈর্ঘ্য, তাহলে 1119.55 যোগ 60, তাহলে হলো 1179.55 মিটার। তাহলে বাঁকের ওপর তো প্রথম খুঁটির চেনে সে আগের মতোই সব নিয়ম। তাহলে এখানে বলেছে যে 55.98 আসলো, সমান সমান আমরা ধরতে পারি কত, 56। তাহলে পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হবে, নিলাম, নিয়ে আমরা পেলাম কত, 1120। আর বাঁকের শেষ পূর্ণ জায়ের সমাপ্তি বিন্দুর চেনেজ ইকাল টু বাঁকের শেষ উপজায়ের প্রারম্ভ বিন্দুর চেনেজ, এই দুটো সমান। তাহলে আমরা লিখতে পারি কি, এখানে দেখো ভাগ করে নিয়ে আসছি, তাহলে এটা হচ্ছে আগেরটা ধরতে হবে, যেহেতু পূর্ণ শিকল আমরা বের করতেছি সুতরাং আগেরটা ধরতে হবে। তাহলে 58.98, তাহলে এখানে আমরা 58 ধরছি, তাহলে 58 গুণন কত, তাহলে এখানে আমরা পাবো 58, 58 হচ্ছে আমাদের পূর্ণ শিকল সংখ্যা। তাহলে 58 আর আগে ধরছি 56, তাহলে এই দুইটার বিয়োগফলই হচ্ছে আমাদের পূর্ণ জায়ের সংখ্যা। তাহলে 58 থেকে 56 বাদ দিলে দুটি আমরা পূর্ণ জায় পেলাম,
তাহলে মোট জ্যা হচ্ছে প্রথম একটা উপজ্যা প্লাস দুইটা পূর্ণ জ্যা প্লাস শেষেরটা হচ্ছে উপজ্যা, মোট চারটা। তাহলে প্রথম উপজ্যায় 0.45 মিটারের জন্য স্পর্শক কোণ বের করলাম, এটা তোমাদের এই সূত্র থেকে নিয়ে আসা হয়েছে। প্রতিটি পূর্ণ জ্যায়ের জন্য এটাও সূত্র, হাতে ডেল ছোট হাতে ডেল টু সমান সমান ডেল থ্রি সমান সমান হচ্ছে 4 ডিগ্রি। তাহলে শেষ উপজ্যায় 19.55 মিটারের জন্য আমরা এটা ওই সূত্র থেকেই নিয়ে আসা হয়েছে। তারপর সব কিছু আগের মতো ছকে করে আমাদের অঙ্কটা সমাপ্তি করতে হয়েছে। আজকের ক্লাস এই পর্যন্তই, সামনের দিনে তোমাদের নেক্সট অধ্যায় শুরু হবে। সবাই ভালো থেকো।